আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস বা এমন একটি কাজ শিখিয়ে দিব যেটা আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন। তো আজকে আমি আপনাদেরকে গুগল ফটো এই অ্যাপ্লিকেশনটার কিছু গোপন সেটিংস দেখিয়ে দিব। তো সেটা জানার পর আপনারা অনেকেই অবাক হয়ে যাবেন যে এই অ্যাপ্লিকেশনটার এই কাজটা আছে আমরা এতদিন পর্যন্ত আমাদের অজানা। তো সেটা জানার জন্য আপনারা আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি আছি আপনাদের সঙ্গে রাহিম, আপনারা দেখছেন রাহিম টেকনোলজি বিডি। চলুন শুরু করা যাক। তো এবার আমাদের সবার ফোনে কিন্তু গুগল ফটো এই অ্যাপ্লিকেশনটি আছে। তো আপনারা যদি খুঁজে না পান তাহলে কি করবেন, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন গুগল ফটো। তো আমরা এখান থেকে গুগল ফটো দিয়ে সার্চ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে ওপেনে ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে এখানে লেখা থাকবে ডিজেবল বা এনাবল করে নেবেন। আপনারা ডিজেবল করা থাকলে এটা এনাবলে ক্লিক করে এনাবল করে নেবেন। আর যদি আপনাদের এখানে আপডেট আসে তাহলে আপডেটটা দিয়ে দিবেন। তো আমরা সরাসরি আপডেট বা আমাদের ডিজেবল নাই তার জন্য আমরা সরাসরি এখান থেকে ওপেন করে নেব। তো আমরা ওপেনের পর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোনে যতগুলো ফটো আছে বা যতগুলো ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনাদের ফোনে যতগুলো ফটো আছে গুগল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে বা গুগল ফটো এই অ্যাপ্লিকেশনটিতে কিন্তু সবগুলো শো করবে। তো আপনি এখানে কর্নারে দেখতে পাচ্ছেন লাইব্রেরি, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন চারটা অপশান, চারটা অপশানের ভিতরে আপনারা দ্বিতীয় যে অপশানটি আছে ওটাতে ক্লিক করে দিবেন। এই অপশানটিতে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পার্টনার অ্যাকাউন্ট। তো আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেবেন, গেট স্টার্টে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনাদের জিমেল আইডি, যে কোনো একটি জিমেল আইডি দেবেন। তো এটা হচ্ছে মূল কাজ। তো এই কাজটা কী সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি কারো ফটো আপনার ফোনে নিয়ে আসতে চান, বা আপনার একজন বন্ধু বা আপনার পাড়া প্রতিবেশী বা আপনার গার্লফ্রেন্ডও হতে পারে, তার ফটোগুলো যদি আপনারা চান খুব সহজে তার ফোন থেকে নিয়ে আসতে পারেন। তার ফোনে অনেকগুলো কিন্তু জরুরি ফটো থাকে বা অনেক পার্সোনাল ফটো থাকে, সেটা যদি আপনাকে না দেয় আপনারা চাইলে এই গুগল অ্যাপ্লিকেশন বা গুগল ফটো অ্যাপসটির সাহায্যে খুব সহজে তার ফোনের সকল ফটো বা সকল যাবতীয় ভিডিও সবগুলো আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তার ফোনের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু সরাসরি আপনার ফোনে চলে আসবে। তো তার জন্য আপনাকে এখানে একটা জিমেল আইডি সেট করতে হবে। তো সেক্ষেত্রে সে যদি নতুন কোনো ফটো উঠায় তার ক্যামেরা দিয়ে সেগুলো কিন্তু সরাসরি আপনার ফোনে চলে আসবে। তার জন্য এখানে অবশ্যই আপনাকে আপনার একটা জিমেল আইডি দিতে হবে। তো আমি আমার একটা জিমেল আইডি দিয়ে দিব। এখানে আমার অনেকগুলো কিন্তু জিমেল আইডি আছে। তো এখান থেকে আমি যে কোনো একটা দিয়ে দিব। তো ধরেন আমি আমার জিমেল আইডিটা দিচ্ছি। তো এখান থেকে আপনারা জিমেল আইডিটা আপনাদের দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন। তো নেক্সট ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তো আপনারা এখান থেকে আবারও নেক্সট করে দিবেন। তো ইনভাইট, সেন্ড ইনভাইট, এটা আসার পর আপনার জাস্ট সেন্ড ইনভাইটের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর তার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু আপনার ফোনে আস্তে আস্তে চলে যাবে বা আপনার জিমেল আইডিটাতে চলে যাবে। তো আপনারা শুধু জিমেল আইডিটা দিয়ে সরাসরি তার ফোনে সকল ফটো আপনারা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের এখানে অবশ্যই তার লেটেস্ট ফটোগুলো কিন্তু চলে আসবে। আজকে যদি একটা ফটো উঠায় তাহলে সেগুলো কিন্তু চলে আসবে। তো আপনারা এখানে সেন্ড ইনভাইটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে মেসেজটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আপনারা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি আবারও বের হয়ে যাবেন এই অ্যাপসটি থেকে। বের হয়ে গিয়ে আবারও অ্যাপসটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে গেটস ইটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আপনারা দ্বিতীয় যে অপশানটি সার্চ, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ করে দেবেন, সার্চ করবেন শেয়ার, শেয়ারিং, শেয়ারিং দিয়ে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে জিমেল আইডিটা দিয়েছেন ওইটা এটার সাথে পার্টনার হয়ে গেছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে সকল ফটোগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ওই জিমেল আইডিটাতে কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা দেখতে পারেন, ক্লিক হওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে লোডিং হচ্ছে। লোডিং হচ্ছে মানে এখানে আপনার যে ফটোগুলো আছে বা আপনার প্রেমিকার বা আপনার গার্লফ্রেন্ডের ফোনে যতগুলো ফটো আছে সবগুলো ফটো কিন্তু ওই জিমেল আইডিটাতে চলে যাবে। তো চাইলে আপনারা এটা অফ করে দিতে পারেন। অফ করার জন্য আপনারা এখানে সেটিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিমুভ। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেল আইডিটা রিমুভ হয়ে যাবে। তো রিমুভ হওয়ার পর পরবর্তীতে কিন্তু আর ফটো যাবে না। এভাবে আপনারা খুব সহজে যে কারো ফটো আপনারা সরাসরি আপনাদের ফোনে নিয়ে আসতে পারবেন শুধুমাত্র এই গুগল ফটোটাতে আপনার শেয়ারিংয়ে গিয়ে বা অ্যাড পার্টনারে গিয়ে আপনার জিমেল আইডিটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে সব ফটোগুলোতে অ্যালাউ করে দিবেন বা পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনারা সেন্ডে ইনভাইট বা সেন্ডের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর তার সকল ফটোগুলো আপনারা চলে আসবে। তো আমি আপনাদেরকে আমার এই জিমেল আইডিটা ওপেন করে দেখাচ্ছি। তোমরা এটা থেকে বের হয়ে যাবো। বের হয়ে আবার গুগল ফটোটা অন করবো।
অন করার পর আমরা এখান থেকে আমাদের যে জিমেল আইডিটা দিচ্ছি ওইটাতে ক্লিক করে দিব। তো আমরা এই জিমেল আইডিটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওখানে একটা নোটিফিকেশান চলে এসেছে, তো আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখাবে সকল ফটো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তার ফোনের বা আমার এই ফোনটাতে যতগুলো ফটো আছে বা ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের গার্লফ্রেন্ড বা আপনার প্রেমিকার সকল ফটো বা যাবতীয় ডিটেলস আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই শুধুমাত্র তার গ্যালারিতে যেগুলো আছে ওগুলো চলে আসবে, এবং যদি লেটেস্ট কোনো ফটো উঠে বা আজকে একটা ফটো উঠেছে ওই ফটোটা আপনার ফোনে নিয়ে আসতে পারবেন। আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, ধন্যবাদ, দেখা হবে সামনে টিউটোরিয়াল।